বাংলাকে নবরূপে সাজিয়ে তুলে জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসনে বসাতে উন্নয়নের ছোঁয়ায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাকে সমৃদ্ধ করেছেন দিদি। আজ রইল নদিয়া জেলার উন্নয়নমুখী পদক্ষেপের কিছু ঝলক। পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নতিকল্পে আধুনিক পাওয়ারলুম স্থাপনের উদ্দেশ্যে যন্ত্রপাতি এবং উন্নত মানের সুতোর ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে 20% ভর্তুকি দিয়েছে। 2021-22 অর্থবর্ষে জেলায় নদী ভাঙন রোধ করার জন্য বন্যা প্রতিরোধে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নবদ্বীপকে একটি হেরিটেজ টাউন হিসেবে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে সমৃদ্ধি থিম টাউনশিপ নামে একটি স্মার্ট টাউনশিপের কাজ শুরু করেছে। নদিয়া জেলার 353.6 কিলোমিটার রাস্তায় 108টি নির্মাণ এবং 268টি মেরামতির কাজ পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নদিয়ায় এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মোট 5,751টি ক্যাম্প সংগঠিত হয়েছে, যেখানে মোট 4,76,920 জন মানুষ এসেছেন। 2021-22 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার নদিয়ায় টেক্সটাইল পার্ক এবং মেগা হ্যান্ডলুম ক্লাস্টার নির্মাণের কাজ শুরু করেছে। যাবতীয় সরকারি পরিষেবার সহায়তায় এই জনকল্যাণমুখী উন্নয়ন আগামী দিনেও বজায় রাখতে দিদির উপরেই ভরসা করছেন নদিয়ার মানুষ।